আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবারও একটা সুখবর নিয়ে আসলাম। তো যারা ডোপ টেস্টনেটে কাজ করছিলেন তারা কত টোকেন পাইলেন বা কত টোকেন আপনি ক্লেম করতে পারবেন, এলিজিবল হয়েছেন কি না সেটা চেক করার জন্য কী কী করতে হবে, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি পাবেন, ঠিক আছে, মানে আপনি জানতে পারবেন। তো এখন যারা এখানে কাজ করছেন তারা তো, যারা আমাদের এই চ্যানেলের সাথে আছেন, আমি আশা করি আপনারা সবাই পাইছেন। কারণ এখানে আমি দেখেন শুরুতেই আমার এই চ্যানেলের শুরুতে, এই চ্যানেল শুরু করার পরে দুইটা ভিডিওর পরে আমি এই এই প্রজেক্টটা শেয়ার করছিলাম ডোপ, ঠিক আছে। তো এখানে প্রথম, এটা হলো আমাদের চ্যানেলের প্রথম প্রজেক্ট, ঠিক আছে। এখানে দুইটা ভিডিও দিছিলাম, একটা হলো এয়ারড্রপের বিষয়ে কিছু ধারণা দিছি, আর এখানে কীভাবে মেটামাস্ক ওয়ালেট করবেন সেটা দেখাইছি, ঠিক আছে। আর এখানে ফার্স্টের প্রজেক্ট হচ্ছে ডোপ আমাদের এই চ্যানেলের। তো এই চ্যানেল এইখানে দেখেন প্রথম প্রথমটাতে ভিউজ আছে 57টা, তারপরে 157টা, ঠিক আছে। তো প্রথম ভিডিওটা 42 মিনিটের হয়েছে, কারণ এখানে যে কন্ডিশনগুলি ছিল একদম এ টু জেড, মানে আপনি পাবেন না এটা, মানে যদি আমি যেভাবে দেখাইছি ওভাবে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই এখান থেকে টোকেন পাইছেন আপনি, ঠিক আছে। আর কীভাবে চেক করবেন, কীভাবে উইথড্র করবেন বা কবে ক্লেম করবেন, কবে এটা কোন জায়গায় লিস্ট আছে, কোথায় সেল করবেন, এই সব বিষয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। তো এটা হচ্ছে আমাদের চ্যানেলের ফার্স্ট প্রজেক্ট, তো এই জন্য আর কি দেখাই দিলাম আপনাদেরকে যে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। আর এখানে আমি একটু আগে আপডেটটা দিছি, তো এখানে দেখেন আমি আমার নিজের স্ক্রিনশটটা শেয়ার করছি। এখানে এই যে আমি পাইছি হচ্ছে 748টা টোকেন, ঠিক আছে। এটা কিন্তু কোনো রেফার কমিশন ছিল না, একদম সিম্পল কাজ, যারা কাজ করছেন সবাই আমার মনে হয় এতটা টোকেন পাইছেন, ঠিক আছে, মানে এতগুলি করে টোকেন পাইছেন, 750-750-এর মতো টোকেন পাইছেন সবাই, ঠিক আছে। এখন এটা কি কীভাবে আপনি চেক করবেন সেই জন্য আপনাকে কী কী করতে হবে, তো এখানে দেখেন শুরুতে এখানে যেই লিঙ্কটা দিছে তারা, এই লিঙ্কটা কপি করবেন, এটা আপনি আপনার ব্রাউজারে ওপেন করবেন, ঠিক আছে। তো আমি যেহেতু মোবাইল দিয়ে দেখাইতেছি এ কারণে আমি এখানে মিসেস ব্রাউজার ইউজ করতেছি, ঠিক আছে। তো আপনারা যেই ব্রাউজার দিয়ে কাজ করেন সেটা ইউজ করবেন, সমস্যা নেই। তো আপনার ব্রাউজারে যখন লিঙ্কটা ওপেন হবে এরকম আসবে, ঠিক আছে, একদম শুরু থেকে দেখাইতেছি আমি। তো এখন এখানে আমরা এই যে মেটামাস্ক যে ইয়েটা আছে এখানে, তো মেটামাস্ককে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা আপনাদের ওয়ালেটটাকে কানেক্ট করে, মেটামাস্ক সিলেক্ট করার পরে আপনি যেই ওয়ালেটটা দিয়ে এখানে কাজ করছিলেন, ঠিক আছে, সেই ওয়ালেটটাকে এখানে কানেক্ট করবেন, ঠিক আছে। তো আমি এখানে কানেক্ট করলাম, তো দেখেন আমি লাইভে করতেছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দিলাম, দেন আবার এখানে মেটামাস্ককে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এরপরে মেটামাস্কে একটা কনফার্ম যাবে, মানে একটা মেসেজ যাবে, ঠিক আছে। তো এখানে যে মেসেজটা আছে এই সাইন মেসেজটা আপনাদেরকে এখানে সাইন করে দিতে হবে, ঠিক আছে। তো এটা যখন আপনি সাইন করে দিবেন এখানে, আচ্ছা দুইবার বলতেছে, তো দেখেন এখানে আমাদের যে টেস্টনেটের যে টোকেনটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে, দেখেন এই যে, এই যে আমাদের টেস্টনেট রিওয়ার্ড, ঠিক আছে। এই যে সামারি এখানে দেখেন, এই যে আমাদের পাশে টোকেন আছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 748টা টোকেন এটা রিওয়ার্ড আমাদেরকে দিছে। এটা কবে ক্লেম হবে সেটাও আমি একটু পরে আলোচনা করতেছি আপনাদের সাথে। তো এইভাবে আপনারা সবাই এটা চেক করে নেবেন। আর এখানে ক্লেম অপশনে ক্লিক করলে দেখি কি হয়, মনে হয় না এখন ক্লেম চালু করছে, আচ্ছা। আপনি এখানে ক্লেম অপশনে ক্লিক করলে আপনার এটা মেটামাস্কে নিয়ে যায়, ঠিক আছে। তবে এখন গ্যাস ফি বেশি, এ কারণে আমরা কেউ ক্লেম করবো না। আর কি আপডেট কখন ক্লেম করবেন সেটা আমি আমাদের টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। এখন কেউ ক্লেম করবেন না, আমরা এখানে যেহেতু ফ্রিতে কাজ করে ইনকাম করতে চাই, এই জন্য আমরা এখানে যত কমে পারা যায় খরচ, মানে তত আমরা কমাই নিব। আর এখানে কখন গ্যাস ফি কম হবে সেটা আমি আমাদেরকে আমাদের যে আছে আপনার টেলিগ্রাম আছে, টেলিগ্রামে জানাই দেবো, ঠিক আছে। তো এটা গেলো ক্লেমের বিষয়। এখন তাদের আমি টুইটারে আসি, তো তারা 5 ঘন্টা আগে এই ইয়াটা করছে, আপনার পোস্টটা করছে, এই যে 5 ঘন্টা না, সরি 19 ঘন্টা আগে এই পোস্টটা করছে তারা, এই রিওয়ার্ড ক্লেমের। ও আচ্ছা আচ্ছা, 5 ঘন্টা আগে হবে, যাই হোক এখানে এটাই মেবি।
যাই হোক, এখানে আমি পোস্টটা পাইতেছি না খুঁজে, তো ওরা এখানে অ্যানাউন্সমেন্ট করে দিছে, ঠিক আছে। তো এখনও লিস্টিং এর কোনো আপডেট আসে নাই, ঠিক আছে। যদি আসে আমি আমাদের টেলিগ্রামে জানাই দেবো, আর আপডেট আসার কোনো দরকার নেই, কারণ এখানে এটা মেবি এটা বাইন্যান্সে, বাইবিটে, কুকয়েনে আর OKX-এ, Gate.io-তে, MEXC-তে, এইগুলিতে লিস্ট হবেই হবে, ঠিক আছে। আপনি এখানে এটার ব্যাকে মনে হয় বাইন্যান্স আছে, ঠিক আছে, তো আমি শিওর না, তবে বাইন্যান্সে লিস্ট হলেও হতে পারে, ঠিক আছে। তো আর যেহেতু এটা ইথিরিয়ামের উপরে, মানে ইথিরিয়াম চেনের উপরে বেসড করে একটা কয়েন, তো আশা করা যায় এটার ভ্যালু $1 করে হবে, ঠিক আছে। তো যাই হোক, $1 না হোক, 50 সেন্ট হলেও আমাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো, ফ্রিতে যেহেতু আমরা পাইছি। তো 750 দিয়ে যদি আমি এখানে হিসাব করি একটু, 750 কয়েন পাইছি, 48 × 0.5, তা হলো $374, ঠিক আছে। যদি আমি 0.6 করে দিই, তাও আমাদের $450-এর মতো হয়, ঠিক আছে। তো খারাপ না, এটা মোটামুটি ভালোই, আর $1 করে হলে তো কোনো কথাই নেই, আশা করা যায় $1 করে হবে, ঠিক আছে। আর এখানে বাকি যত আপডেট আছে সব আমাদের এই টেলিগ্রামে আপডেট করা হবে, তো সবাই এখানে জয়েন করেন। আর যখন ক্লেম গ্যাস ফি, মানে গ্যাস যখন ডাউন থাকবে, মানে আপনাদের ফি কম কাটবে, $7 ইথিরিয়াম আপনারা নিয়ে রাখবেন যে কোনো এক্সচেঞ্জ থেকে। তো কিভাবে, যে কোনো এক্সচেঞ্জ থেকে, ঠিক আছে, আপনারা ফি নেবেন একদম কম ফি দিয়ে, মানে এক্সচেঞ্জকে আপনি দেখা গেছে 10 সেন্টের মতো ফি দিবেন, আর ইথিরিয়াম চেইনে আপনি উইথড্র নেবেন, ঠিক আছে। তো এরকম বিষয়টা আমি এখানে এই যে আমাদের এই ভিডিওটিতে দেখাইছি, ঠিক আছে। আপনার ইথিরিয়াম আপনি ERC চেইনে উইথড্র দিবেন, কিভাবে উইথড্র দিবেন, কি কি করা লাগবে, সব কিছু এখানে দেখাইছি। আর এই ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে আপনারা কম ফি দিয়ে ইথিরিয়াম উইথড্র করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এখানে আর কথা বাড়াবো না, আজকের মতো এ পর্যন্তই। আর আমাদের টেলিগ্রামে কিন্তু অবশ্যই জয়েন করবেন, কারণ এখানে কিন্তু সব আপডেট দেবো আমরা, ঠিক আছে। কখন গ্যাস ফি কম থাকবে আমি যে সময় মেসেজ দিই ওই সময় আপনারা ক্লেম করে নেবেন, ঠিক আছে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।